স্পটই আছি কালিয়া চকের প্রিমিয়ারে। এর আগে আপনারা দেখেছিলেন আমাদের আড্ডা সেশন থেকে আপনাদের অনেক কিছু প্যারিস ছিল, ফাইনালি ছবিটি মুক্তি পাচ্ছে। আর আজকে তার প্রিমিয়ারে কারা কারা এলেন, তাদের লুক কেমন ছিল দেখেন পুরো ভিডিও। না না, আমার তো দুম দাঁড়াক্কা সব হয়, কোনো লুক ডিসাইড করা থাকে না, ইটস অল মাই থিংস। এখান থেকে এটা ওটা, আবার পায়রো স্টাইল আছে, পায়রো একটা স্টাইল আছে, কারণ আমি হাঁটলে একটু ছমছম করে আওয়াজ না হলে আমার মনে হয় যে এটা আমি নই, সো দ্যাটস মাই প্রেজেন্স। আর আমার মনে হলো যে আজকে একটা একটু ক্যাজুয়াল থাকি অথচ একটুখানি একটু মডার্ন, যেটা আমি নিজের মন থেকে সেটা হই। তুমি আমাকে কমপ্লিমেন্ট দাও, কি দিচ্ছে না, ভালো লাগছে তো দেখতে, সব নিজে করেছি বল। তুমি বললে ফেটিং কমপ্লিমেন্ট यार। আজকে যে একটা রিলিফের ডে, তোমাদের কি সেলিব্রেশনে কিছু প্ল্যান আছে? টেনশন হচ্ছিল প্রচন্ড, বড় টেনশন আছে, নিজের একটা টেনশন ওটা তো থাকবেই। কালকে রাত্রিরে ফিরে এসে তারপরে ওদের তো মানে গ্রুপের একটা চলছে, পেয়ার গ্রুপের মেসেজেস চলছে, মানে ন্যাচুরালি সব কিছুর মধ্যে আমরা হল কটা পেলাম, প্রিমিয়ার শোটা তো কনফার্ম ছিল, হল কটা পেলাম, কোথায় কোথায় পেয়েছি, সেখানে কেমন অডিয়েন্স দেখছে বা কী রিয়্যাক্ট করছে, সেটা তো সকাল থেকেই চলছিল। আর যেহেতু অ্যাডভান্স বুকিং থেকে হাউসফুল হতে আরম্ভ করেছিল, সেটা একটা ইউএসপি মালদাতে বা আমাদের বিভিন্ন ওই জেলা রতুয়া ওইদিকে, মালদার অন্য অনেক অঞ্চল আছে, সেই ছোটো ছোটো অঞ্চলের অনেকগুলো হাউস আছে সিঙ্গল স্ক্রিন, সেগুলো তারপরে আমাদের মাল্টিপ্লেক্সেস যেগুলো মানে আউটস্কার্টস টাউনসে আছে, ডিস্ট্রিক্টসে আছে তাদের, তো দেখছি যে হাউসফুলের বোর্ড, এটা তো আমার মানে হাজব্যান্ড তো হাউসফুল একটু আগের মানে একটা আগের জামানার মধ্যে যে হাউসফুলটা হতো ওটা দেখতে তো ভালো লাগে, হাতে লেখা হাউসফুল এটা দেখতেও ভালো লাগে, সেইটার মধ্যে দিয়ে অভিজ্ঞতা সকাল থেকে চলছিল। আজকে আমি মানে আজকে কাজ আমার, আমি ছুটি নিয়েছি, ওখানে অনেকজনকে বলেছি আসতে, কেউ কেউ এসেও গেছে, আরও আসছে বন্ধুদের মধ্যে রুদ্রকে দেখলাম, মানে যারা ইন্ডাস্ট্রিতে সঙ্গে আমরা বহুদিন কাজ করেছি অনেককেই আসার কথা আছে, পার্সোনালি তাদেরকে ইনভাইট করেছি, তো আমার মনে হয় সুদেশ নদী আসবে, বোম্বাদ আসতে পারে, আমার কারণে আমি ভীষণ চাই যে আমাদের এই শোটা বোম্বাদা দেখুন অন্তত একবার কিছুক্ষণের জন্য, সো ইটস আ ডিফারেন্ট ফিলিং, ফিলিং গুড। ভালো লাগছে, সকাল থেকে প্রচুর ফোন কলস পাচ্ছি, প্রচুর মেসেজেস পাচ্ছি, মানে আই এম রিয়েলি ওভারওয়েলমড। এরম একটা ছবি, এরম একটা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান, ইটস এ ভেরি রিস্কি সাবজেক্ট বিকজ মানে বোথ দুদিকেই এজ বলা যেতে পারে, থ্রিলারের যেরম হয়, ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস, ইফ ইট ডাজেন্ট ইট ট্যাঙ্কস, তো মাঝামাঝি কিছু হয় না। যা ফিডব্যাক পেয়েছি, দুটো শো অলরেডি হাউসফুল হয়ে গেছিলো মালদায়, তো সেখানে শো বাড়ানো হচ্ছে অলরেডি, চারদিকে শুনতে পাচ্ছি লোকজনের প্রচুর উৎসাহ এই ছবি নিয়ে, আমরা দেখতে পাচ্ছি যে কাট আউটস বের করে মানুষ ছবি দেখে স্বতঃস্ফূর্তভাবে কাট আউটসের মধ্যে মালা পড়াচ্ছে, ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছে তারা ছবিটা দেখার পর, তো এই ওয়ার্ড অফ মাউথে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাওয়াটা, এটা আমার কোথাও না কোথাও খুব শান্তি দিচ্ছে, কারণ আমি কলকাতায় বসে তো শুনি যে মফস্বলের সব হলস বন্ধ হয়ে যায়, সেখানে মানুষ হলমুখী হয় না, বাংলা ছবির দর্শক হয় না, খালি শহুরে কয়েকজন অডিয়েন্স বেঁচে আছে, তো সেটা কিন্তু কোথাও গিয়ে ঠিক না। আমি তো যা যেতে পারছ, এটার হাত ধরে হোক কি এটার আগের ছবির সাথে এটা প্লাস হয়ে ক্যাটালিস্ট হিসেবে কাজ করুক, বাংলা ছবির ভালো হলেই আমাদের সবার ভালো, সো উই উইল এক্সিস্ট মোর, উই উইল সার্ভাইভ মোর, দ্য অডিয়েন্স উইল গেট বেটার টেস্ট অফ ফিল্মস, দে উইল গেট টু সি বেটার ফিল্মস। হ্যাঁ, মানে মজার বিষয় হচ্ছে এই ছবিটার পোস্ট প্রোডাকশন আমাদের টকিতেই হয়েছে, সেই জন্য ছবিটার যেটুকুনি দেখেছি বা ছবিটার লুক অ্যান্ড ফিল এত ভালো, ইন্টারেস্টিং, রাতুল প্রচণ্ড প্যাশনেট ফিল্ম মেকার, আসিমের প্রথম ছবি, ওকে দেখতে খুব ভালো লাগছে, রূপাঞ্জনা দি আছে, তাজুদা দেবুদা সবাই আছে, ভীষণ ভালো একটা স্ট্রং কাস্ট, মেকিংও খুব ভালো, তো আমার খুব হোপফুল যে এই ছবিটা দর্শক হলে গিয়ে দেখবে।
খুবই ভালো ফিলিংস, মানে আমি এটা আমার ডেবিউট ফিল্ম ফার্স্ট, তো এইখানে এই ছবিতে এত ভালো রেসপন্স পাবো, তো অনেকজন বলছে যে প্রথম ছবি প্রথম হিসাবে এতটা রেসপন্স সহজে কেউ পায় না, তবে যতগুলো থিয়েটারে আমাদের এসেছে সবগুলো থেকে ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছি। পারফরমেন্স নিয়ে ভীষণ কথা হচ্ছে, মিউজিক নিয়ে ভীষণ কথা হচ্ছে, ডায়লগগুলো নিয়ে কথা হচ্ছে, মিউজিক নিয়ে কথা হচ্ছে, ইভেন হল মালিকরা টোটো দিয়ে প্রচার করাচ্ছে, গ্রাম বাংলার মানুষ হলমুখী হয়ে গেছে নর্থে, এই জিনিসগুলো আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। অনেক অনেক এটা তো বলে আমি সিম্পল দুই একটা লাইনে বলে বোঝাতে পারবো না, তো এটা আমার পুরো টিম, শুধু আমি না আমার পুরো টিম, আমাদের মিউজিক টিম, আমাদের টেকনিক্যাল টিম, ক্রিউ যারা রয়েছে, আমার প্রডিউসার, আমাদের নয়নদা, বিকি মিউজিক যে এত সুন্দর মিউজিক করেছে, বিকি আমাদের চরিত্রগুলো প্লে করেছে, যেমন অয়ন, তারপরে প্রিন্সিপিয়া, এরা সব আছে। ওভারঅল আমি ওই আমাদের টলিপড়ার আর্টিস্টের কথা বলছি না, যারা ফ্রেশার কাজ করেছে, এখানে অনেক ফ্রেশ মুখ দেখতে পাবে, কিন্তু তারা ভীষণ পরিশ্রম করেছে এবং তাদের জন্য তারা সকাল থেকে ইমোশনাল, আমি তাদের সাথে ইমোশনাল। হ্যাঁ, মানে লোকজন তো ভাবে যে এই লোকটা অমুক ছবিতে কমেডি করেছে, অমুক ছবিটায় অমুক করেছে, তমুক করেছে, কিন্তু বা এটাই খুব হায় খুকু হায় স্বার্থপর একটা মুদিওয়ালা এই সেই, কিন্তু তার বাইরে গিয়ে এই ছবিটাতে আমি একটা আগাপাশতলা খারাপ মানুষ, ভীষণ খারাপ মানুষ যে লোকটাকে বিশ্লেষণ করতে বসলে আমারও ঘেন্নায় রাগে গা ঘিনঘিন করতো, কারণ আমার নিজের কন্যা সন্তানকে এই লোকটা খুব সহজে অন্যের হাতে তুলে দেয়, এবং এমন একটি বয়সের যে বয়সের মেয়ে আমি নিজে যার বাবা, তো এরকম একটা চরিত্র আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। থ্যাংকস টু রাতুল যে বোধহয় মনে মনে আমায় খুব খারাপ ভাবতো, নাহলে আমায় কাস্ট করার কোনো কারণ নেই, কারণ চোখ বন্ধ করলে যে যে খারাপ এগুলো যারা করেছেন তাদের মুখ মনে পড়ে, সেখানে আমি যে লোকটা বন্দুকের কারবার করি, যে লোকটা জীবনে কালীপটকা ফাটাই, এরকম একটা লোককে ভেবেছে, ক্রেডিট গোস টু রাতুল, এবং আমার খুব ভালো লাগছে এটা ভেবেছে, এই ধরনের একটা ছবি হই হই করে চলছে, আশা করি এই চলাটা আরও এগিয়ে যাবে এবং নতুন করে স্বপ্ন দেখার সাহস পাবে যারা নতুন ছবি করছে।